নমস্কার, আমি আবার সংবাদ প্রতিক্ষণে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমারই একটি স্বরচিত কবিতা আমারই বই অনুভূতি সংগ্রহ থেকে আমি একটু পড়ে শোনাবো। কবিতাটি হলো উৎসবে উমা। শরতের আলো ছোঁয় যখন উমার চোখে, নিদ্রামগ্ন স্বামী সন্তানদের জাগিয়ে দায়িত্বের পরশ বইবার টানে। নিদ্রা শয্যা ছাড়ল উমা, সৌরপ্রখর বিস্তারিত হল ভূমণ্ডলে। উমার শঙ্খে কাশফুলেরা বলল, ওই দেখো চে, উৎসবের শুভারম্ভ হলো এ যে। সন্তানদের বিদ্যালয়ে এবং স্বামীকে কর্মক্ষেত্রে পাঠিয়ে চলল উমা নিজ কর্মের টানে। পথে ঘাটে অসুরের তাণ্ডবের সঙ্গে নিত্য লড়াই উমার, হারতে সে শেখেনি, বিজয়ী দেবী সে। জয়ের ধ্বনি বাজে দেহের শিরায় শিরায়, দৈনন্দিন জীবনে মানব সেবায় চিরন্তন মগ্ন সেজে। 10 গুণে নিপুণ প্রত্যেক মানবের মনোবল, জগৎ নারীর প্রতীক মনের উৎসবের উৎস সেজে। কখনো সে জননী বা স্ত্রী, কখনো কন্যা কিংবা কর্মরতী বা সেবিকা, চরম ক্রোধী কিংবা স্নেহের গোলাপ, আছে সেজে মোদের প্রত্যেক ভাবনায়। শরৎ উৎসবে সহস্র উমা নিত্য বাঁচে মোদের চোখের সামনে। আসুন জোড়ো হস্তে করি তাদের নমস্কার, তাদের নিয়েই উৎসব মোদের, তাদের দয়ায় মোদের বাস। অন্তরের উৎসবে সেই যে উমা হয়ে রইবে চিরন্তর। ধন্যবাদ। একদম সঠিক। আজকে আমরা আবার হাজির সেই কবি, লেখক এবং যন্ত্রসঙ্গীত শিল্পী, জার্মান নিবাসী কবি শঙ্খ সেনের কাছে। শুধু শঙ্খবাবু নয়, শঙ্খবাবু যে কবিতাটা পাঠ করলেন এই মুহূর্ত আপনাদের সামনে, ওনার স্বরচিত কবিতা, সেখানে যে উমার কথা বলা হয়েছে, হ্যাঁ, আমাদের সকলের আরাধ্য দেবী তিনি। আর আমাদের প্রতিটা বাড়িতে, প্রতিটা মানুষের বাড়িতে, প্রতিটা সংসারে, প্রতিটা ফ্যামিলিতে এরকম উমারা কিন্তু রয়ে গেছেন, যে উমারা দুটো হাত নিয়ে, 10 নয় 20টা হাত দিয়ে একসঙ্গে আগলে রেখেছেন সংসারকে। সংসারের সমস্ত খুঁটি নাটি দিক শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে সেই সংসারে তাদের সন্তানকে লালন পালন থেকে শুরু করে সমস্ত কিছু তারা রক্ষা করে যান বা সমস্ত কিছু তারা সযত্নে করে যান নীরবে। সেই উমাদের কথা কিন্তু আমরা একদম ভাবি না। আমাদের প্রত্যেকের ঘরে যে উমারা রয়েছেন, এরকম একজন উমা এই ঘরেও রয়েছেন। আমরা কথা বলে নেব শঙ্খবাবুর মা অর্থাৎ আরেকজন উমা অপর্ণা সেনের সঙ্গে। অপর্ণা দেবীকে আমাদের এখানে স্বাগত জানাচ্ছি। নমস্কার দিদি। নমস্কার। তো মাকে আমরা পূজা করি সবসময় এবং আমাদের আরাধ্য দেবী, এবং আমাদের কাছে সবথেকে বড় পাওনা হচ্ছে দেবী দুর্গা। তো আপনি, আপনারও সন্তান রয়েছে, দেবী দুর্গারও সন্তান রয়েছে, আপনার সন্তানকে যখন আপনি লালন পালন করেছেন বা যেভাবে আপনি মানুষ করে তুলেছেন, যে এই যে আত্মত্যাগ, কি বলবেন এই বিষয়টাতে? আত্মত্যাগ মানে আমার তখন মানে ধ্যান জ্ঞানই ছিল যে ছেলেকে কি করে মানুষ করব, কি করে ও বড় হবে, কি করে ও মানে প্রতিষ্ঠিত হবে, এইটাই আমার সবসময় ইচ্ছে ছিল। যেটুকু পেরেছি আমি, আমার যেটুকু বিদ্যেতে আমি ওকে শিখিয়েছি, তারপরে ও নিজের চেষ্টাতে শিখেছে, কিন্তু তবু আমি ওকে গাইড করেছি যাতে ওর কোনো অসুবিধে না হয়, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা বা পড়াশুনো, যেটুকু ক্লাস 3 অবধি 2 1 2 অবধি। তারপরে মানে আমার ধ্যান জ্ঞানই ছিল ওকে কি করে বড় করব, কেন ও যাতে, আমার একটু ভেতরে ইচ্ছে ছিল যে একটু মানে পড়াশুনোর দিকটা যাতে ও ভালো হয় বেশি। ও 5 বছর বাদে ছেলে আজকে আপনার কাছে এই মুহূর্তে, ছেলে আজকে আপনার ছেলে, যে তার নিজের কাজ দিয়ে, নিজের কৃতিত্ব দিয়ে আজকে একটা সারা পৃথিবীব্যাপী একটা তার নিজের খ্যাতিটা ছড়িয়ে দিতে পেরেছেন, তো কেমন লাগছে? এ তো মানে মুখে বলা যায় না, এ মুখে বলা যায় না, মানে ভেতরের যে একটা মানে তৃপ্তি আমার। আমি শুধু ভেবেছি যে যাক, আমি একটা সন্তান জন্ম দিয়েছি, একটা সুসন্তান জন্ম দিয়েছি, যেমন ঠাকুর মানে এটাকে আমার আমার জন্ম জন্মান্তরে তোদের তপস্যা মতন যে ওকে আমি পেয়েছি পৃথিবীতে এনে,
ও যে মানুষের মতন মানুষ হয়েছে, এটা আমার মানে ভীষণ অনুভূতি বা ভালো আর কি। আপনার যে পরে এর পরের প্রজন্ম, আপনি কি চান সেও এই যন্ত্র নিয়ে, যন্ত্রসঙ্গীত নিয়ে এগিয়ে চলুক? হ্যাঁ, আমার নাতি নাতনিও চায়, যাতে আমিও নাতি নাতনিও যারা, ওরাও মানে ওর দাদার মতন বাবার মতন যাতে হয়, ওরাও মানুষ হোক, ওরা কিছু করুক, কিছু করে প্রতিষ্ঠিত করুক, যাতে আমাদের মতন এরম হাউস ওয়াইফ হয়ে থাকাটা আমি একদম মানে ওটা ইয়ে করতে পারি না, টলারেট করতে পারি না। আমি চাই যে ওরাও মানুষ হোক, ওরাও নিজে প্রতিষ্ঠিত করুক, নিজের স্ব উপার্জিত বা নিজের নিজের দাঁড়ানো, এর মতো শান্তি মনে হয় আমার মনে হয় পৃথিবীতে আর কিছু। একটা কথা বললেন আমাদের সঙ্গে যে সেটা হচ্ছে যে আপনি এটা একদমই পছন্দ করছেন না বা করেন না, যে হাউস ওয়াইফ হয়ে থাকা বা থেকে কাটানোর সময়টা। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে, একটা প্রকৃষ্ট উদাহরণ, একজন প্রকৃত গৃহবধূ হয়েও অপর্ণা সেন, মানে আমার সামনে আমার পাশে যিনি বসে আছেন, তিনি কিন্তু একজন সার্থক উমা। এ বিষয়টা কী বলবেন? সেটা আমি কি বলবো, পাঁচজনে যেটা বলবে সেটাই মানে, এটা কিন্তু ডিপ্লোম্যাটিক উত্তর হয়ে গেল। এই বিষয়টা জানতে এবার শঙ্খবাবুর কাছ থেকে। আমি যেটা আগেও বলেছি এবং বারবার বলে গেছি যে আমার সঙ্গীত জীবনের শুরু যেমন আমার বাবা করিয়ে দিয়েছে, এবং আমার পড়াশোনার জীবনের শুরু আমার মায়ের হাত ধরে। তো উনি আমার বাংলা থেকে শুরু করে যা যাবতীয় পড়াশোনা আছে উনি সবসময় চোখ রাখতেন যাতে আমি ঠিকমতো করি, এবং কোথায় আমার উইকনেস, কোন সাবজেক্টে আমার আরও বেশি সাপোর্ট দরকার, উনি ঠিক টিচার খুঁজে আনতেন। তো পরের দিকে আমি ব্যাপারটা নিজের হাতে নিয়ে নিই, কিন্তু শুরু যার স্ট্রং হয় তার তো ভিতটা, যেটা স্ট্রং ওয়ারিয়ে দিয়েছেন আপনার মা। আমার ভিতটা আমার মায়ের দ্বারাই সম্ভব হয়েছে, এবং এই ভিতের দ্বারাই আমি আজ যত দূর পৌঁছতে পেরেছি, জানি না আমি কত দূর পৌঁছেছি, তবে যাই পৌঁছে থাকি একাডেমিক্যালি আমি আমার সব কৃতজ্ঞতা আমি মাকে জানাচ্ছি, এবং আমার সঙ্গীত জীবনের সব সাকসেস আমি বাবাকে। শঙ্কর একটা গুণ ছিল, ছোট থেকে লিখত। তো আজকে শঙ্কর বই বেরোচ্ছে, সারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সমাদৃত হচ্ছে, বিভিন্নভাবে সমালোচিতও হচ্ছে, কি বলবেন এই বিষয়টা? হ্যাঁ, ও ছোট থেকে ওর একটু পড়াশোনার দিকে ন্যাকটা বেশি ছিল, এবং ও ছোটবেলা থেকে অনেক কিছু কবিতা, তবে এখন যে এইরকম এত মানে বলতে নেই, এত সবার কাছে ও যে এত মানে ইয়ে পাচ্ছে, সমাদর পাচ্ছে, সেটা আমি অতটা ভাবতে পারিনি। কিন্তু ও ছোটবেলা থেকে ওরা লেখার একটা ওর মানে ইন্টারেস্ট ছিল। তখন কি মনে হতো যখন ও লিখতো ছোটবেলায়? তখন আমি অতটা নিজেকে ভাবিনি, তখন আমি শুধু ওর পড়াশুনোটাই দেখেছি, পড়াশুনোটা, কেন ও যে কবিতা লিখে যে এতটা মানে উঁচুতে উঠবে সেটা আমিও কোনোদিন কল্পনা করতে পারিনি, কল্পনা করতে পারিনি। যেহেতু আপনি একজন বিখ্যাত মানুষের গৃহিণী, এবং তার সঙ্গে সঙ্গে আপনি এমন একটা পরিমণ্ডলে এই সংসারটাকে রেখেছেন বা এই পরিমণ্ডলে এই সংসারে রয়েছেন, যে সেটা হচ্ছে একদম সঙ্গীতের দুনিয়া, যেখানে সবসময় সুরে নিয়ে কাজ হচ্ছে, তো সেখানে আপনার কেমন লাগবে বিয়ের হয়ে আসার পর? না, সেটা তো প্রচণ্ডই ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। আর মানে কেন, যেসব মানুষের মানে সান্নিধ্যে আমি এসেছি ওর দৌলতে, তা সেটা তো আমার খুবই মানে এ লাগতো। তখন মনে হতো নিজেকে, নিজে কিছু মানে করলে ভালো হতো। আক্ষেপ হতো কোনো সময়? হ্যাঁ, আক্ষেপ তো নিশ্চয়ই হতো, আক্ষেপ তো আমার মানে ভীষণ হতো যে নিজে কিছু করতে পারলাম না। আমাদের তো তখন ছোটো বয়সে বিয়ে দিয়ে দেওয়া এরকম একটা ছিল, আর আমিও চাইতাম যেহেতু ওর কোনো ওর বাবার, শঙ্কর বাবার যাতে কোনো অসুবিধে না হয়, ওর বাবা যাতে উন্নতি করে, কি ছেলেটাও যাতে উন্নতি হয়, এই নিয়ে আমার ধ্যান জ্ঞান ছিল। আমার আর কোনো নিজের নিজস্ব কোনো চাহিদা কিছু না, যেটা চাহিদাটা আমি নিজের অন্তরের মধ্যেই রেখে দিয়েছিলাম। বলা হয় যে, যেটা শ্রবণবাবু প্রতিটা কথাতেই বলেন, যে ওনার যে এই যে আজকে ওনার যে সাকসেস, এই সাকসেসের পিছনে আপনার একটা বিশাল অবদান রয়েছে, এই বিষয়টা আপনি কি বলবেন? সেটা ওই বোঝে আমি চেষ্টা করে গেছি যাতে ওর উন্নতি হোক বা ভালো থাকুক, মানে আরও আরও যেন মানে যেটা ওর, ও হয়তো যেটা বললো সেটা আমি সঙ্গে সঙ্গে সেটা নোট করলাম কি রেখে দিলাম। আমি নিজে তো কত গান বাজানো অতটা অভ্যস্ত মানে জানি না, মোটামুটি কিছুই জানি না, আমি শিখিও নি। কীভাবে শঙ্করবাবু স্বপনবাবুকে হেল্প করতেন? হেল্প করতাম বলতে ওই মানে ফোন টোনের ধরা, এ করা, মানে আর্টিস্টদের সঙ্গে কথা বলা, ঠিক মতন কথা বলা, ওনাদের আপ্যায়ন করা, বা এই সমস্ত
মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজটা আপনি করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটাই আর কি, মোটামুটি সেইটাই করতাম। কি কোনো কিছু দরকার পড়লো আমি সেখানে চলে গেলাম, তাদেরকে হেল্প করা, দেওয়া থোয়া, মানে এইসব আর কি, এইরকম ধরনেরই করেছি। তারপরে ওর নিজের এতে নিজে করেছে। কেমন লেগেছিল যেদিনকে স্বপনবাবু উত্তমবাবুর সঙ্গে অভিনয় করলেন, সেই দিনটা কেমন লেগেছিল? হ্যাঁ, সে তো আমার দুর্দান্ত লেগেছে। উত্তম কুমার তো আমাদের স্বপ্নের নায়ক, অতএব আর সব থেকে ও যে বাজিয়েছে তার থেকেও আমি যখন দেখেছি চাক্ষুষ, সেটা আমার মানে আমার কাছে প্রচণ্ড প্রিয় মানে লেগেছে ভীষণ, মানে অনুভূতিটা দুর্দান্ত হয়েছিল। যে যে যাকে সিনেমাতে দেখি আর সে তাকে দেখছিস চোখ চাক্ষুষ, সে মানে প্রচণ্ড পরিমাণে অনুভূতি হয়েছে। আচ্ছা দিদি, যে সেটা হচ্ছে যে স্বপনদা তো বিভিন্ন নামী গুণী শিল্পীদের নিয়ে কাজ করেছেন বা তাদের সঙ্গে কাজ করেছেন, এবং আপনিও তাদেরকে দেখেছেন এবং ইয়ে করেছেন, তাদের সঙ্গে মিশেছেন, থেকেছেন, ঠিক সেই সময় কেমন লাগতো, কী মনে হতো? সে মানে মানে সেই অনুভূতি মানে সেটা মানে মুখে বলার কথা না, এতটা অনুভূতি। বিশেষ করে আমি আমার মানে আমার ভীষণ মানে পছন্দের না ইয়ে ছিলেন, গায়িকা ছিলেন সন্ধ্যা মুখার্জি। সেই সন্ধ্যা মুখার্জির কাছে আমরা পুজোর পর যেতাম, পুজোর পর গিয়ে উনি আমাকে নিজে গাল ধরে আদর করে আমাকে খাইয়ে দিয়েছেন। মানে এই পাওয়াটা এটা, হ্যাঁ এই পাওয়াটা বোধ হয় আমি মানে কিছু বলতে পারবো না, এত তখন মানে যে এই আর্টিস্টকে আমি দেখবার জন্যে আমাদের মানে আগেকার দিনের বাড়ি ছিল, মানে ওনার যখনই গান হতো আমি নিচ থেকে ছুটে ছুটে ওপরে উঠে আসতাম ওনার গান শোনার জন্য। হ্যাঁ, অনুরোধে আসর, তখন 9:30 সময় অনুরোধে আসরটা হতো, সেই গান সেই মানে গায়িকাকে আমি নিজের চোখে নিজের বাড়িতে এবং নিজে উনি আমাকে পরিচালনা করে দিতেন, এরমভাবে সাজাবে, এরমভাবে করবে এইসব। তার সেই সেটা তো মানে বলার, তারপর পাশে বসে উনি আমাদের মানে গড়িয়াহাটে ছেড়ে দিলেন, তা সেই সেই অনুভূতিটা আমি মানে কোনদিন জীবনে ভুলবো না, মানে এতটা আমার ভালো লেগেছিল। তারপর তো এইসব আর্টিস্ট আছেই, কিন্তু উনি হচ্ছে আমাদের কাছে প্রিয় মানে গায়িকা। তারপর তো আশা ভোঁসলে আমাদের ডেকে আমাদের পাশে বসালেন, এগুলো তো পরম পাওয়া, এটা তো মানে ওর জন্যেই হয়েছে, আমার আমার কিছু ক্রেডিট নয়, মানে ওর জন্যেই হয়েছে। বা আশা ভোঁসলে এমনই একজন ভদ্রমহিলা যে আমরা তো কেউ নই, আমরা কিন্তু ওনাদের আমাদের ডেকে পাশে বসালেন, এইগুলো বিরাট পাওয়া, সেটা আমার স্বামীর দৌলতেই হয়েছে। অবশ্যই একটা বিরাট বিরাট বড় পাওনা। আমরা আমাদের মধ্যে পেয়েছি এমন একজন মানুষকে যিনি শঙ্করবাবুকে চেনেন একদম সেই ছোট্ট থেকে। হ্যাঁ, ইন্দ্রজিৎ ঘোষ, শঙ্করবাবুর সঙ্গে যিনি লোয়ার নার্সারি থেকে একসঙ্গে পড়াশোনা করেছেন, হয়তো মাঝখানে বহু বছর তাদের দুজনের মধ্যে দেখা নেই, আজ অনেক দিন বাদে, অনেক বছর বাদে তাদের সঙ্গে দেখা, দুজনে দুই বন্ধু মিলিত হয়েছে। তো আমরাও ওনার থেকে জানবো শঙ্করবাবু সেই ছোটোবেলাকার কথাগুলো। নমস্কার, আপনাকে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আচ্ছা, আপনারা তো দুজনে একসঙ্গে পড়াশোনা করেছেন, একই স্কুলে একই বেঞ্চে পাশাপাশি বসতেন অনেক দিন বসেছি আর কি। কেমন লাগতো সেই সময় শঙ্করকে? ওরা খুব ভালো বন্ধু ছিলাম আর কি। আবার আমাদের তো আমাদের সঙ্গে স্কুল বাস, না মারপিট হয়নি, কিন্তু মানে কিন্তু স্কুল বাসে আমরা একসাথে যেতাম বলে আরও অনেকটা সময় স্কুলের পরে আমরা একসাথে কাটাতাম আর কি। তা সেই সময় কি কোনোদিন মনে হয়েছে যে শঙ্করবাবু আজকে যে জায়গায় পৌঁছবে বা যে জায়গায় পৌঁছেছে কবিতা লেখা, ওনার যন্ত্রসঙ্গীত, যেহেতু উনি একজন গুণী মানুষের সন্তান, যন্ত্রসঙ্গীত এই সমস্ত দিকটা, উনি যে আজকে সেই জায়গাটা পৌঁছতে পারতেন বা পারবেন বলে আপনাদের কোনোদিন মনে হয়েছিল? হ্যাঁ, মনে হয়েছিল। যখন এই যন্ত্রশিল্পী ব্যাপারটা আমরা যখন দেখি, মানে আমরা শুনতে পাই ওই যখন স্কুলে বাজাত, তখন থেকেই খুব ভালো বাজাতো আর কি। আর পড়াশুনোয় সব কিছুতেই অত্যন্ত ভালো ছিল। আর কবিতা লেখার ব্যাপারটা তো সময়ের সাথে ওর সাথে এসছে, পরবর্তীকালে এসছে। যেটা কেমন লাগতো বা কেমন লাগছে মাঝখানে, ধরুন যখন আপনাদের যোগাযোগটা শুধুমাত্রই দূরাভাষ যন্ত্রের মাধ্যমে বা অন্তর্জাল মাধ্যমে, তখন যখন আপনার সঙ্গে কথা হতো বা কথা হয়, তখন ঠিক কেমন লাগতো আপনার? আমাদের যখন কথা হয় বা তখন সেই পুরোনো দিনেরই মনে হয়, মানে অনেক দিনের যে গ্যাপ হয়েছে সেটা কখনো মনে হয় এরকম মনে হয়নি কোনো দিন যে শঙ্করবাবু বিদেশে চলে গেছেন, বিদেশে গিয়ে একটা অন্যরকম হয়ে গেছেন, এরকম কোনোদিন মনে হয়? না 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 না, কখনোই মনে হয়নি। এবং এখনও যখন দেখা, মানে আমাদের যে এত বছর বাদে দেখা হচ্ছে, সেটাও কোনো বুঝতে মানে আমরা মনে হয়নি কিছু আর, যেন যোগাযোগটা রয়ে গেছে মনে হয়। এই যে ওনার যে কবিতা লেখা, উনি তো যন্ত্রসঙ্গীত বাজাতেন বা গিটার বাজাতেন, এটা আপনারা দেখেছেন ছোটো থেকেই, কিন্তু কবিতার লেখার ব্যাপারটা তো আপনারা জানতেন না, এটা জানলেন কবে? তোর বই বেরোনোর পর বা এতে, আর
পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল, কিন্তু কবিতার ব্যাপারটা তো সময়ের সাথে ডেভেলপ করেছে এবং এবং পরবর্তীকালেও লেখা অনেক ভালো হয়েছে। স্কুল লেভেলে ছোটোবেলায় অতটা বোঝা যায় না কবিতার ব্যাপার, কিন্তু অত্যন্ত ভালো পড়ে লেখালেখিতে, কিন্তু পড়াশোনায়ও চিরকালই ভালো ছিল, সব সাবজেক্টেই ভালো ছিল। মানে বলছেন যে কবিতার ব্যাপারটা পুরোপুরি উনি ইনহেরিট করেছেন ভেতর থেকে? হ্যাঁ, একদমই তাই। শঙ্করবাবুর কথার রেজ ধরে শঙ্করবাবু যে কথাটা বললেন যে মা ওনার প্রথম শিক্ষাগুরু ওনার পড়াশোনার ক্ষেত্রে, শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, একজন প্রকৃত গুণী মা কিন্তু তার সন্তানকে সঠিক পথে চালাতে সাহায্য করেন, এবং আমরা দেখতে পাচ্ছি তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু এই বাড়িতেই রয়েছেন। আমরা শঙ্করবাবু এবং তার পরিবারকে ধন্যবাদ দেব না, আমরা একটা কথাই বলবো, শঙ্করবাবুর যে কাজ সে কাজ যেন সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে আরও 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 বেশি করে, এবং আমরা সবসময় ওনার সঙ্গে ছিলাম, আছি এবং থাকব, এবং আমাদের প্রত্যেকের পক্ষ থেকে, সংবাদ প্রতিখানের পক্ষ, পরিবারের পক্ষ থেকে আমরা আগাম শুভকামনা জানিয়ে যাচ্ছি ওনার যে আগাম ওনার যে সামনে যে বইটি বেরোতে চলেছে তার জন্য। এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেককে বলা রইল, অতি অবশ্যই আপনারা যদি মনে করেন ওনার লেখা বই কিনবেন, আপনারা প্রয়োজন বলে বললে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেককে নমস্কার এবং ধন্যবাদ, আবার আসব, আপনাদের সামনে হাজির হব এরকম কিছু মানুষদের নিয়ে যারা আমাদের দেশের গর্ব। নমস্কার। আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন।